12 বর্ষ ছিলাম আমি সেই সাধন এসে বসে আজ ফিরে এসে জম্পকনরে মহলে তাই তোমরা ছয় বধুমা মনে আনন্দে বরণ করছো করবে হ্যাঁ গো বাবা ঠিক আছে বধুমা সকল তোমাদের কর্তব্য পালন করতে পারো ওকিরে বরণ কার্য করে ছয় বধু মারে হায় আরে বৈষ্ণব এই চাম্পনগরে চন্দ্রপতি সদাগর বারো বছরের জন্ম গিয়েছে বাণিজ্যতে তাই সাধনার সিদ্ধি লাভ করে আবার মহলে ফিরেছে তাই তো ছয় বধুমা সুন্দর করে বরণ কার্য করতেছে আরে বৈষ্ণব এই চন্দ্রপতি যেহেতু ছয় পুত্র ছয় বধুমা দেখা যাচ্ছে নিশ্চয়ই ছয় ছেলে আছে ছেলে আছে তাহলে এই ছয় ছেলের নাম তোমার কি জানা আছে কেন কেমন করে টাকাও তারপর আরে পাগল ছোট বাল তাই নাকি তাই নাকি তাহলে আমাকে বলতে হবে ঠিক আছে ভালোভাবে শোনো তাহলে এক নম্বর শ্রীকর শ্রীধর গুণকর মধুকর দুর্গাবর ষষ্ঠীবর কেন তাই নাকি আরে হইল তাই নাকি তাহলে ছয় ছেলের নাম বলা হয়েছে আমি ছয় ছেলের নাম বলেছি এবার তোমাকে ছয় বধুমার নাম বলতে হবে নিশ্চয় আরে বলো না বলো আরে বলো না কিন্তু মোর ফোন নাই আরে পাগল নাকি তোমার মনে নেই বুঝতে পেরেছি এই ছয় বধুমা আমাকেই বলতে হবে আমাকেই বলতে হবে তবে মনোযোগ সহকারে শুনো তবে যাকে বলা হয় মহামায়া সীতা দেবী মন্দদরি আর নামটি তারা আর জয়া বিজয়া দেবী মাইয়া না উইডায় তোমার যেটা খোঁজেন উইডায় আরে বলো মহা মায়া তাই নাকি তাহলে ছয় বধুমার নাম বলা হয়েছে এখন ছয় বধুমা কি কার্য করতেছে Oh,
ছয় বধুমা আর শ্বশুরের সাক্ষাতে গিয়ে তাহলে এতক্ষণে তারা বরণ কাজ করুক আর আমরা এখন আরে বিশ্রামে যাই তাই না ওই হকি রে তোমরা আজ আমাকে বরণ কার্য করলে আচ্ছা বলো তোমার শাশুড়ি মা কোথায় আছে ঠিক আছে বধূ মা সকল এই চাইল নিয়ে যাও তোমার মহলে ফিরে তোমার শাশুড়ি মাকে আসতে বলো আমার সাক্ষাতে তুমি যে পিতৃবাক্য রক্ষাতে ওই শিব আরাধনায় গিয়েছো বলো তো প্রভু আজ তুমি এমন কি সিদ্ধি লাভ করে মহলে ফিরে এলে ভাই সত্যি সত্যি আজ এই কথা শুনলে তুমি আনন্দে আত্মহারা হবে কারণ জানো তোমাকে মহলে রেখে 12 বছরের জন্য গিয়েছিলাম শিব সাধনে শিব আরুষে আর সেখানে গিয়ে প্রথমত অর্জন করেছি আমি অমিত দানের বর আর ঠিক ব্রহ্ম প্রভু বলো তবে তুমি আমায় বলবে এই ব্রহ্মজ্ঞান একখণ্ডিয়া মন্ত্র দিয়ে আমাদের কি লাভ এই প্রশ্ন আমি শিবলোকে তুলে ধরেছিলাম সে কি বলেছে সূত্র বলেছে এই ব্রহ্মজ্ঞান একখণ্ডিয়া মহামন্ত্র যতদিন আমার কর্ণে থাকবে ঠিক ব্রহ্ম আবিষ্ট মহেশ ব্যতীত কোনো দেবতা আমার চম্পকনগরে প্রবেশ করতে পারবে শুনে অনেক খুশি হলাম তবে আরো খুশি হবে সেখান থেকে আমি এই চম্পকনগরে মহল্লা ফিরে আসে আমি আবার গিয়েছিলাম কোথায় জানো আমি গিয়েছিলাম ঠিক ওই কালীদহ সাগরে সেখানে কি তুমি আবার কি করলে সেখানে কি আমি আত্মশক্তি মহামায়া স্বর্ণাপন্ন হয়েছিলাম শ্রবণ করেছো এবার সচ্চকে দেখবে আমি প্রভু তার আগে বলো তো ভাই ওই হেতা দৃষ্টি নাকি যদি আমাদের কাছে থাকে তাহলে কি হবে আর এবং যদি না থাকে তাহলে কি হবে এই প্রশ্ন আমি আত্মসুরিয়তর করেছিলাম হে উত্তরে কি বলেছে সূত্র বলেছে হেতা দৃষ্টি যদি আমার হাতে থাকবে বিভিন্ন মানুষ সমাজে যদি কোনো দেবতা এই লাঠির সামনে দাঁড়াতেও পারবে না সোনা তাই তো আজ আমি এসব অর্জনে ফিরে এসেছি এই চম্পকনগরে মহলে আজ তোমার কাছে আমি প্রতিজ্ঞা করছি সোনা জানো কি প্রতিজ্ঞা কি হরি ঠিক শিব সাধনে গিয়ে সবজন করছি এসব অর্জনে আমি সারা জীবন এই চম্পকনগরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নাম জপ করবো হিতাল যদি হাত রাখবো তবে তুমি কোনো তুমি একটি কথা বলতে বলতে বলো কি বলতে চাও তাই তুমি সত্যি কথা বলেছ রে 12 বছর ছিল আমি শিব সাধনে শিব আরশে তুমি একা ছিলে এই চম্পকনগরে মহলে যুগলে বাইরে আমি কোনোদিন গুরুর মন্দিরে বসতাম তাই এখন এই মুহূর্তে আমরা যুগলে বসবো গুরুর মন্দিরে শোনা ওই চাইলন তোমার হাতে এই চাইলন নাও তোমার হাতে তুলে চলো এখন গুরুর মন্দিরে একই সঙ্গে আমরা গুরুর কাছে Thank you.
কখন জব করব ও دادا